Assalamualaikum, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশী ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। সকালবেলায় আইনে বাবা অফিসে যাওয়ার সময় কিছু সবজি কিনে দিয়ে গিয়েছিলেন, তো আমি যেহেতু সকালে নাস্তা তৈরি করা এটা সেটা মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই আর সবজিগুলো বের করা হয়নি। তো এখন যেহেতু দুপুরে রান্নাবান্নার আয়োজন করে নিব, তাই সবজিগুলোকে বের করে নিয়েছি। যে সবজিগুলো রান্না করব ওইগুলো রেখে আর বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। তো আমি অলরেডি শাক কাটাটা শুরু করে দিয়েছি। আর তার সাথে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনার একটি লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর যদি তা অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাক মূলত ধুয়ে তারপর কাটাটাই উত্তম, বাট আমি আজ একটু উল্টো করে নিয়েছি। কেননা শাকটা আমি যেহেতু ভাজি করব, তো এটাকে আমি ছোট ছোট করে কাটব। আর এটা যদি আমি এখন ধুয়ে কাটতে যাই আমার জন্য একটু প্রবলেম হয়ে যাবে, শাকটা একটু এলোমেলো হয়ে যাবে, আর কাটতে গেলে একটু সময় লাগবে আবার ওটাকে বেছে সোজা করা তারপর এটাকে কাটা। তো তাই আমি আজ কেটে তারপর এটাকে ধুয়ে রান্না করব। আজ আমার দুপুরে রান্নাবান্নায় কী থাকছে না থাকছে এই মিলিয়ে কিন্তু আমার আজকের ব্লগটি। তো আজ আমি আমার খুব একটি প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে যাবেন, এতে করে ভিডিওর কোনো না কোনো একটি অংশ আপনার ভালো লেগে যাবে। তো আমি মূলত দুপুরে রান্নাবান্না করার আগে সব কিছু গুজগাজ করে রাখি, তারপর আমি রান্নাটা করতে আসি, না হলে আমার কাছে সব কিছু কেমন যেন এলোমেলো লাগে। প্রতিদিন আমার নিত্য নতুন অনেক আপু আসছেন আমার চ্যানেলে, অনেক ভাইয়া অনেক আন্টিও আমার ভিডিও দেখছেন একটু একটু করে। তো সত্যি আমি আপনাদের প্রতি অনেকটাই কৃতজ্ঞ যে এভাবে আপনারা আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন। আমি সবসময় আশা করব যে আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, কেননা আপনাদের সাপোর্টটা কিন্তু আমার জন্য অনেক 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 বেশি প্রয়োজন। কেননা এই একটা জার্নি, ইউটিউবে কাজ করতে এসে প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হবে, আর ধৈর্য ধরার জন্য যে একটা সময়, যে একটা পরিবেশ পরিস্থিতির দরকার, সেটা তৈরি করার জন্য কিন্তু আপনারাই যথেষ্ট। আপনারা প্রতিদিন যেভাবে আমাকে উৎসাহিত করে যাচ্ছেন, সত্যি আমি আপনাদের প্রতি অনেকটা কৃতজ্ঞ। আর এতে করে বলা যায় যে আমার পরিবারের একটা অংশ এখন আপনারা, কেননা আমি আপনাদেরকে হয়তো কখনো দেখিনি, চিনিও না, কখনো হয়তো সামনাসামনি দেখা হবেও না, বাট আপনারা আমার যে উপকারটা করে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেকটাই ঋণী। তো কথা বলতে বলতে আমি শাকটা ভেজে নিয়েছি, আর আপনাদেরকে বলছি অনেক আপু আছেন আন্টি আছেন যারা বলে থাকেন যে শাক রান্না করতে গেলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, ধরে রাখতে পারে না। তো তাদেরকেই বলছি শাক যখন আপনি রান্না করবেন কিংবা ভাজি করবেন কখনোই ঢেকে রান্না করতে যাবেন না, এতে করে শাক কিংবা সবজি দুইটারই কালারটা নষ্ট হয়ে যায়। তো তাই চেষ্টা করবেন যে না ঢেকে রান্না করার জন্য, এতে করে কালারটা অনেক সুন্দর থাকে। তো
মূলত আমি আজ আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করতে যাচ্ছি বলেছিলাম যে আমার খুবই পছন্দের একটা রেসিপি, তো আমি কিন্তু অলরেডি সেটা স্টার্ট করে দিয়েছি। দেখতে পেয়েছেন এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, তার সাথে একটু রসুন বাটা দিয়েছি, সাথে কিছু কাঁচা মরিচ, পরিমাণ মতো হলুদ, লবণ আর বেশ কিছু মরিচের গুঁড়া দিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন রেসিপিটা যেটাই হতে যাচ্ছে একদম ঝাল ঝাল করেই হবে। তো হ্যাঁ, একদম ঝাল ঝাল করেই আজ আমি রান্নাটা করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি এখানে কিছু ছুরি শুটকি কেটে তারপর গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি ভালো করে ক্লিন করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো একদম টাটকা ছিল, আর শীতের সময় বেগুনটা খুব ভালো লাগে খেতে, মূলত আমার কাছে লাগে, হয়তো কারো কারো কাছে নাও লাগে। আর বেগুনটা আমার বাবার অনেক পছন্দ, যেভাবেই রান্না করুক না কেন, ভাজি কিংবা শুটকি দিয়ে কিংবা মাছ দিয়ে বাবার অনেক পছন্দ, আর হয়তো বাবার থেকে আমারও এই বেগুনের তরকারিটা অনেক পছন্দ। তো এই তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, বেগুন সিদ্ধ হতে খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না, নর্মালি যতটুকু দিতে হবে আমি ততটুকুই দিয়েছি। তো এই তো ঝোলটা একটু শুকিয়ে আস্তে আস্তে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা। বেগুন রান্না করার সময় যত কম লাড়া যায় ততই কিন্তু ভালো, কেননা বেশি নাড়তে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তরকারি ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো তাই আমি আলতোভাবে একটু মিশিয়ে দিচ্ছিলাম ধনে পাতার সাথে, খুব বেশি লাড়তে যায়নি। তো এই তো শর্টকাটভাবে তৈরি হয়ে গেল আমার মজাদার সেই রেসিপিটি, খুব প্রিয় একটি রেসিপি আমার, আমার বাবারও অনেক পছন্দ এই রেসিপিটি। আসলে সন্তানরা কিন্তু বাবা মায়ের যে সকল খাবারগুলো পছন্দ থাকে নর্মালি সন্তানেরও কিন্তু সেটাই ভালো লাগে, তো এই তো আমরাও হয়েছি ওই রকম, বাবা মায়ের যেটা পছন্দ কম বেশি কিন্তু আমরাও সেটাকেই পছন্দ করে থাকি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর যারা যারা এভাবে একবারও এখনও রান্না করে খাননি প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনি হতাশ হবেন না, আপনার কাছে অনেকটা ভালো লাগবে। আর এই রেসিপিটি সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাত কিংবা সকালবেলার যে বাসি ভাতটা থাকে ঠান্ডা ওইটা দিয়েই। তোই তো আমরা তো আমাদের মতো করে রান্নাটা করে নিয়েছি ঝাল ঝাল করে, আর আমার বাসায় যেহেতু বাচ্চা আছে তো বাচ্চাদের জন্য তো এই ধরনের রান্নাগুলো কখনোই চলবে না। আর যে শাক ভাজি করেছিলাম শাকটাও অ্যান খাবেন না, যদিও শাক শরীরের জন্য অনেকটাই উপকার, বাট ওকে খাওয়াতে পারি না, ও শাক খুব একটা পছন্দ করে না, তো তাই ওর জন্য মাছ ভুনা করে নিয়েছি নর্মালি। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা ধৈর্য সহকারে দেখে যাচ্ছেন, আপনাদের মূল্যবান সময়টা এখনও কারা কারা আমাকে দিয়ে যাচ্ছেন, তবে যারাই দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তা অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তোই তো বাসায় বাচ্চা থাকলে বাচ্চার জন্য একরকম নিজের জন্য আরেক রকম, মাঝে মধ্যে নিজের যখন খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তখন নিজের জন্য আলাদা করে রান্না করে নিই আর বাচ্চার জন্য একটু আলাদা করে নিই। তো এটাই হচ্ছে মা, আর এটাই হচ্ছে পরিবারের ভালো লাগা, এক একজনের এক একভাবে ভালো লাগে। তো প্রতিদিনই চেষ্টা করি যে আজ যদি আমি আমার পছন্দ মতো রান্না করছি কাল হয়তো আরেকজনের পছন্দ মতো করব, পরশু হয়তো আরেকজনের পছন্দ মতো করব। তো এটাই হচ্ছে আমাদের পরিবারের নিয়ম, সবাই চেষ্টা করি কম বেশি
সবাইকে খুশি করার, ভালো রাখার, জানি না কে কতটা পারছি, তবে সবাই সবার দিক থেকে কিন্তু কম বেশি চেষ্টা করে যাচ্ছি সবাই সবাইকে একটু খুশি রাখার। তো এই তো রান্নাবান্না শেষ করে তারপর বাসার অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি। এখন শীতের সময়, আর শীতের সময় যেটা হয়ে থাকে, দিনটা যে কখন চলে যায় নিজেও বুঝতে পারি না। সকালবেলায় উঠে যে স্টার্ট করা হয় আর কিন্তু থামার কোনো নামই নেই, কিন্তু তাও মনে হচ্ছে যেন দিনের সাথে আমি কোনোভাবে কুলিয়ে উঠতে পারছি না। ঘড়ির দিকে তাকালে মনে হয় যেন ঘড়িটা খুব তাড়াতাড়ি করেই ঘুরে যাচ্ছে। তো এই তো নামাজ পড়ে নিয়েছি, বড় একটা কাজ তো আদায় করেই ফেলেছি। তারপর এখন তো আর লেট করব না, আয়ানকে খাইয়ে তারপর সরাসরি নিজে খেতে বসে যাব। কেননা বেগুনের তরকারিটা এত যত্ন করে রান্না করেছি আর ওইটা খুব প্রিয় তরকারি আমার, তো বেগুনের তরকারিটা তো আমাকে ডাকছে, বলছে যে আর লেট করো না। তো আমিও আর লেট করিনি, আমিও একদম নামাজ পড়ে খেতে বসে পড়েছি। তো শাকের টেস্টও খুব ভালো ছিল, শাক দিয়েও কিন্তু খেতে খুব ভালো লেগেছে, বেগুনের তরকারিটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার রেজিকে যা ছিল সব মিলিয়ে আমি খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছি। ইউটিউবের মানুষগুলো কেমন জানি মনে হচ্ছে যেন এখন আমার একটা পরিবার হয়ে গিয়েছে। ওদের সাথে কথা বলা, ওদের সাথে চলছি, ওদের লাইফ স্টাইলগুলো একটু একটু করে জানছি, তো সব মিলিয়ে মনে হচ্ছে যেন ওরা আমার অনেক পরিচিত হয়ে পড়েছে। তো আসলে ইউটিউবে কাজ করতে এসে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, যাদেরকে আমি দেখছি, যাদের লাইফ স্টাইলগুলো একটু একটু করে দেখছি আর তাদের সাথে পরিচিত হচ্ছি, তো ওদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি। হয়তো কখনো সামনাসামনি দেখা হবে না, আগেই বলেছি, তাও এই যে পরিচিত হচ্ছি, মাঝে মধ্যে দুই একটা কথা হচ্ছে, এতে করে কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো আসলে মানুষ যত বড় হয় তত কিন্তু মানুষের অভিজ্ঞতাটা বাড়ে, এটা আসলে বাস্তব। কেননা আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন আপনি তত মানুষকে চিনতে পারবেন, আপনার অভিজ্ঞতাটাও অনেক বেড়ে যাবে। তাই তো আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমার কীভাবে কেটেছে আপনারা তো দেখেছেন, খুব খুব ভালোভাবেই কেটেছে। তো খাওয়া দাওয়া করে তারপর ব্যালকনিতে চলে এসেছি, যেহেতু একটু মিষ্টি রোদ পাবো, আর খাওয়ার পর কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব হয়, তখন যদি এসে একটু রোদে থাকি তখন খুব ভালো লাগে। তাই তো চলে এসেছি রোদে, আর সূর্যটা দেখছিলাম বিশাল বড় হয়ে আছে, একদম চলে যাবে একটা ভাব। তো এই তো ছিল আমার আজকের ভিডিওর আয়োজন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর বরাবর মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।